হ্যাঁ, আজকের যে ক্লাসটা আমি শুরু করছি হচ্ছে এখানে লিখছি স্বামী বিবেকানন্দ। আমাদের 12 তারিখে কি গেল? স্বামী বিবেকানন্দের জন্মদিন গেল, তাই তো? 12 তারিখে কি গেছে? স্বামী বিবেকানন্দের জন্মদিন গেছে, তাই না? তো এবার এই স্বামী বিবেকানন্দের জন্মদিন স্বামী বিবেকানন্দের সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কিন্তু জানা উচিত। প্রত্যেকটা ভারতের যে মনীষী তার সম্বন্ধে অল্প বিস্তর কিছু জানা দরকার। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কি জানো তা কি, তাহলে কিন্তু না পারলে তোমাদের বোকা বলবে, কারণ তোমরা ছাত্র। আমি এই ক্লাসটা পুরোটাই কাকে দিচ্ছি? এই ক্লাসটা পুরোটাই স্বামী বিবেকানন্দের উপর কি ডেডিকেট করছি। তোমাদের যে জিনিসটা বোঝানো হচ্ছে এই বিষয়টা স্বামী বিবেকানন্দের জন্য, স্বামী বিবেকানন্দকে ডেডিকেট করা হচ্ছে। এখানে বিষয়টা আমি স্বামী বিবেকানন্দ লিখছি, কিন্তু বিষয়টা স্বামী বিবেকানন্দের কিছু থটসের উপর। আমরা প্রথমে আমরা একটা থটস নিই, সেটা হচ্ছে কি থটসটা কি নিব? থটসটা নিয়ে হচ্ছে স্টুডেন্ট। আমরা কি স্টুডেন্টস আমি লিখলাম এখানে স্টুডেন্টস কথাটা, তোমরা স্টুডেন্টস কারা? স্টুডেন্টস হচ্ছে তোমরা, বেসিক্যালি তোমরা, মানে যে পড়ে তাকেই স্টুডেন্ট বলে, যে পড়ে এবং যে শেখে তাকে কি বলে? স্টুডেন্ট। এখানে কারা স্পেসিফিক্যালি কারা স্টুডেন্টস? তোমরা তোমরা তো স্টুডেন্টস, তো ক্লাস 5 আছো? 6 নেই না? হ্যাঁ 6 তুমি 6 5 আছো, 6 এর একজন, 5 এর একজন, 7 এর কয়েকজন, 8 এর কয়েকজন, সব মিলে কতজন হবে? 32। হ্যাঁ সব মিলে 32 30 35 জন স্টুডেন্ট হবে সব ক্লাসে। তো আমি সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করলাম, কিসের জন্য? দেখি ভালো লাগে, দেখি একটু অন্য ধরনের আমরা একটু চিন্তা করি। হ্যাঁ স্টুডেন্টস, তোমরা তাহলে স্টুডেন্টস, তাই তো? স্টুডেন্টসদের প্রথম তিনটা রিলেশন থাকে, কটা রিলেশন থাকে? তিনটা। হ্যাঁ তিনটা রিলেশন আমি দাগ দিলাম। হ্যাঁ স্টুডেন্টসদের কি করলাম? তিনটা রিলেশনকে এখানে দাগ দিলাম। হ্যাঁ এক নাম্বার কি দিলাম? স্টুডেন্টসদের ফার্স্ট রিলেশন থাকে কি? বুকসের সাথে। কার থাকে? বুক। সেটা সরকার তোমাদের দেয়, কিন্তু সেটা কিনতে হয় না বাইরে। তুমি যতই গরিব হও তোমাকে কে দেয়? সরকার কিন্তু বইটা ফ্রিতে পাও, পাও না, তাই তো? আর বুকস, তারপরে কার সাথে থাকে স্টুডেন্টের সম্পর্ক? টিচার। তারপরে স্টুডেন্ট মানে কি? স্কুল। স্কুল দেখো তো কোন সম্পর্কটা তোমার সবচেয়ে ভালো এখানে, কোন কোন নিষেধের সাথে তোমার সম্পর্ক ভালো? সম্পর্ক স্কুলের সাথে ভালো, তাই তো? আর বাকি আমি এই দুটার সাথে সম্পর্ক কিন্তু আমার সেরকম না, এটার সাথে নাই। এটা ধরে নাও এটা 10% এটা ধরে নাও 30% বা 40%, কিছু কিছু টিচারের ধর 50 দিলাম টিচারদের সাথে, এখানে স্টুডেন্টদের ভালো সম্পর্ক দেখি আমি। স্কুলের সাথে ধরে নাও 80% দিলাম। হ্যাঁ 80% তোমাদের সম্পর্ক হচ্ছে স্কুলের সাথে, কিন্তু মেইন প্রথম সম্পর্ক কোনটা ভালো হওয়া উচিত? বইয়ের সাথে। তুমি স্কুলে না এসে তুমি শুধু বইটা যে দেওয়া হয় সেই বইটা যদি ভালো করে পড়ো, টিচারও লাগবে না, তুমি যদি বারবার বারবার করে বইটা সেটা দেয় সেটা যদি ভালো করে পড়ো, তাহলে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? জীবন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদের রিলেশন কোনটা? এখানে রিলেশনটা সবচেয়ে কি বাজে, এটা মাইনাসে যাচ্ছে। এটা কিসে যাচ্ছে? এটা মাইনাস, আমি এটা মাইনাস করে রাখছি, তাই তো? এটা মাইনাসে যাচ্ছে, আর এটা মাইনাসে গেলে কোনো কিচ্ছু হবে না। পরে দুটো আসছে, টিচার আর স্কুল পরে আসছে। ধর্ম, স্টুডেন্টের ধর্মটা কি? স্টুডেন্টের ধর্ম হচ্ছে ছাত্রের ধর্মটা অ্যাকচুয়ালি কি? ছাত্রের ধর্ম তো সংসার করা না, সংসার করা? ছাত্রের ধর্ম অধ্যয়ন করা, শেখা। ছাত্রের ধর্মকে শেখা, সেই শেখাটা কিসের মাধ্যমে হয়? একটা সিস্টেমের মাধ্যমে। এখন সেটা স্কুল, স্কুল থেকে সব কিছু পাওয়া যায়। তাহলে কেন এরকম অনীহা, এরকম বাজে, এত বাজে রেজাল্ট কেন হয় খাতা দেখলে? সব 0 1 2 নাম্বার গেজ দিয়ে তোমাদের পাস করাতে হয়। হোয়াট ইজ দিস? কেন কেন থাকবে ভিতরে? কোশ্চেন করো না তোমরা নিজেদের, কোশ্চেন করতে হবে। আর পড়াশোনা করতে হবে, একটাই লক্ষ্য সেটা পড়াশোনা, বাকি সব ভার মেজাজ। হ্যাঁ স্কুলের সাথে টিচারের সাথে আর পড়াশোনার সাথে,
দেখো একটা বছর করে দেখো, দেখো তোমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। একটা বছর করছো তুমি একটা, এই ফার্স্ট আজ থেকে তিন মাস পরে একটা তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষা হবে না এমনিতে পরীক্ষা হবে না ফার্স্ট টাইম। তুমি এই তিনটা মাস আমার কথা শুনে দেখো, আমার সম্পর্ক তিনটা জিনিসের সাথে থাকবে, একটা থাকবে বইয়ের সাথে, দুটা টিচারের সাথে, আর তিন নাম্বার হচ্ছে স্কুলের সাথে, আর কারোর সাথে সম্পর্ক থাকবে, কোনো বন্ধুর সাথে সম্পর্ক থাকে না, কোনো মোবাইলের সাথে সম্পর্ক থাকবে, কোনো আত্মীয়র সাথে সম্পর্ক থাকবে না, কোনো বার্থডে পার্টির সাথে সম্পর্ক থাকবে না। এই বার্থডে তোমাকে তোমারটাই চেঞ্জ করতে হবে, কেউ করে দিবে না, কেউ করে দিবে না, বাবা মাও করে দিবে না। যদি দেয় কেউ তাহলে এডুকেশন দেয়, শিক্ষা দেয়, আর শিক্ষাটা কোথা থেকে আসে, এই বই থেকে। সেই জন্য বইকে বন্ধু বানাও, বইকে তিন মাস, এই বই তিনটা যে মাস আছে তিন মাস বইকে বন্ধু বানাও। তিন মাসের পরে দেখো তোমার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। একবার যদি রেজাল্ট ভালো করার স্বাদ পাই যাও, একবার রেজাল্ট ভালো করার স্বাদ পাই গেলে তোমাকে কেউ থামাতে পারবে না, কেউ থামাতে পারবে না। জীবনে দুই ধরনের মানুষ থাকে, এক ধরন থাকে হচ্ছে খেলোয়াড় যে খেলে মাঠে, আরেক ধরনের মানুষ থাকে যে দর্শক। তুমি কোন ধরনের মানুষ হতে চাও দু চার আজ থেকে দশ বছর বিশ বছর পরে? খেলোয়াড় হতে চাও না শুধু হাততালি দিল, অন্য খেলতে চাও না হাততালি দিল, তোমাকে দেখে কেউ হাততালি দিবে, কোনটা হতে চাও? তাই তো, হাততালি তোমাকে দেখে যখন হাততালি দিবে, তোমার তুমি কি করলে হাততালি দিবে? তুমি কি কোনো কিছু ক্রিকেট খেলো? খেলো না। ফুটবল খেলো? খেলো না। গান শেখো? শেখো না। মাইকেল জ্যাকসনের মতন গান করতে পারো? ডান্স করতে পারো? শাহরুখ খানের মতন অ্যাক্টিং করতে পারো? হ্যাঁ পারো না। কারণ তোমার কি আছে সাথে? পড়াশোনা। গরিব মানুষের একটাই সম্বল থাকে, সেটা পড়াশোনা। গরিব মানুষের কি থাকে? একটাই থাকে। আমি ছোটবেলায় যাবে নিজেকে এই করতাম, ইন্সপায়ার করতাম, আমার তো কিছু নেই তা আমাকে করতেই হবে, আমার মেমোরি খারাপ, আমি অত মনে রাখতে পারতাম না, আমার যে কোনো জিনিস মুখস্থ করতে গেলে অনেক সময় লাগতো, যে কোনো জিনিস মুখস্থ করতে গেলে আমার বন্ধুদের থেকে আমার অনেক সময় লাগতো, তার মানে আমি কি কিছু করতে পারবো না? কি আছে আমার মনে মতো দশটা টিচার নেই, বই তো আছে, কমপ্লেন করা বন্ধ করবা, আমার এটা নাই, আমার ওটা নাই, আমার সেটা নাই, তুমি কি করতেছো সেটা তুমি জানো, কিছু করার নেই, কোনো রাস্তা নেই। নিজের জীবন ভালো করতে গেলে নিজেকেই দায়িত্ব নিতে হবে, নিজের জীবনটাকে পরিবর্তন করতে গেলে দায়িত্ব নিতে হবে, সেই দায়িত্বের আধার হচ্ছে পড়াশোনা, ফার্স্ট বুকস দেন টিচার, তারপরে এখন যেহেতু রিলেশনে তিনটা রিলেশন তোমাদের তিন মাস ফলো করতে হবে, দেখো যদি চেঞ্জ না হয় তারপরে আমাদের বলো, কিন্তু ফলো করতে হবে। আসলাম স্কুলে, আসলাম গেলাম, চলে গেলাম, আয়ারাম গয়ারাম, বুঝলাম, এরকম বলে হবে না। বিবেকানন্দ একটা কথা বলেছিল, আমি এই বিবেক ক্লাসটা টোটাল ক্লাসটাকে বিবেকানন্দকে আমি ডেডিকেট করছি। হ্যাঁ, বিবেকানন্দ যেহেতু বারো তারিখে বিবেকানন্দ জন্মদিন গেল, বিবেকানন্দ একটা কথা বলেছিল, এটা অনেক হায়ার লেভেলের কথা, তোমরা তোমাদের সাথে তো বলছিল যে জীবনে আসছো যখন কিছু দাগ ফেলে যেতে হবে, জীবনে যখন আসছো কি করতে হবে? দাগ ফেলে যেতে হবে, বুঝলে, কিছু পরিবর্তন করে যেতে হবে। আর বলছে সবার মধ্যে সেই কোয়ালিটি আছে, আমি তো একদমই মনে করি না, আমি মনে করি সবার মধ্যে প্রচুর ক্ষমতা আছে কিছু করার, শুধু আমরা সেটা করি না, আমরা সকালবেলা উঠি নটার সময়, হ্যাঁ আমরা পড়ি না, স্যারেদের কথা শুনি না, স্কুলে তো আসি কিন্তু আসে গল্প গুজব করি, বাড়িতে যাই হোক নটার মধ্যে ঘুমায় পড়ি, মানে কি যে করি আমি নিজেই জানি না, এইভাবে চলতেছে। এখন কথাগুলো খুব ভারী ভারী লাগছে, কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে মনে রাখবে যে আজকের আজকের দিনের এই সেশনটা কথাটা স্যার যেই কথাগুলো বলছিল। ক্লাস টেন যারা আছো তাদের তো প্রচুর দায়িত্ব নিতে হবে, সামনে পরীক্ষা মাধ্যমিক, জীবনের সবচেয়ে দামি পরীক্ষা দিতে যাবা, এক বিন্দু আমি হচ্ছে ই থাকবো না, এক মিনিট দশ মিনিট আমি সময় নষ্ট করবো, যদি করে ফেলি কোনো ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা নিয়ে আবার ঘাবড়ানোর দরকার নেই। রাজস্থানের একটা মেয়ে আইপিএস অফিসার হয়ে গেছে গত বছর, তারপর আগের বছর, দিব্যা নামে, মেয়েটার বাড়ির কন্ডিশন দেখলে তোমরা হচ্ছে অবাক হয়ে যাবা, মা হচ্ছে ভুটা বিক্রি করে, ভুটা মানুষের বাড়িতে কাজ করে, সে ভারতবর্ষে সবচেয়ে দামি চাকরি করে, তাহলে আমরা কেন পারবো না?
শুধু নিজেকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, কিছু কিছু জিনিস চেঞ্জ করে দাও, শুধু চেঞ্জ করে দাও নিজেকে। সকাল থেকে রাত পর্যন্ত একটা শিডিউল বানাতে হবে ক্লাস 10 দ্বারা, আমি কি করছি এবং সেটাকে রাত্রিবেলা ফলো আপ করতে হবে, কি করতে হবে ফলো আপ করতে হবে যে আমি কি কি করলাম, এটাকে বলে টু ডু লিস্ট, বুঝতে এটা হচ্ছে ডেজ জার্নাল বলে, এটাকে কি বলে হ্যাঁ ডেজ মর্নিং জার্নাল, ডে জার্নাল মর্নিং জার্নাল, হ্যাঁ নাইট জার্নাল, এটা ইংরেজিতে একটা ইংরেজি শব্দ, হ্যাঁ আর ডে নুন ডে জার্নাল, ডে বলতে আমি দুপুরটাকে নিলাম, ডে জার্নাল, হ্যাঁ মর্নিং জার্নাল, ডে জার্নাল, নাইট জার্নাল, ঠিক আছে। এই তিনটা এটা লেখানোর মানে কি এবার আমি কিছু টেকনিক দেখাচ্ছি, কি দেখাবো টেকনিক, আমি যাতে বড় বড় এবার কতগুলো সিস্টেমের মধ্যে তোমার যদি না হাঁটো তাহলে তুমি পারবা, হ্যাঁ কারণ আমরা সবাই কিছু করতে চাই, করতে চাই না, বলো সবার মনের ভিতরে যা আছে না, আমি একটু ভালো কিছু করতে চাই, সবাই দেখবা এটা হতেই পারে না, সবাই কিছু একটু ভালো করতে চায়, ভালো করার আমাদের কেউ নেই, দেখায় দেওয়ার রাস্তা আছে, আবার অনেককে দেখা দিলেও সেটা ভালো করে না। ভিতরে সব ছবিগুলো আসে, এটা পরে যায় এখন এখানে বসে বাড়ির ছবি তুমি আঁকতে পারবা, হ্যাঁ মাইন্ড স্ক্রিন বলে যাবে, বুঝলে আপনার কি বলে মাইন্ড স্ক্রিন, সকালবেলা উঠলাম আমি কি কি করলাম আমি দেখে নিই, দেখি তো আজকে সকালে পড়তে গেছিলাম নিজে ওখানে কতটুকু পারলাম, পড়া কী কী পড়ে গেলাম, হ্যাঁ এগুলাকে ফলো করতে হবে। ডে জার্নাল সারাদিন স্কুলে আমি কী কী করলাম, স্কুলে একটা ক্লাস ছিল না, ক্লাস ছিল না, আমিও 8-10 জনের মতন রাস্তায় মাঠে যেরকম গরু ছাগল ঘোরাঘুরি করে আমিও ওরকম করে ঘোরাঘুরি করলাম, তাই না দেখবা মাঠের মধ্যে গরু ছাগল ঘোরাঘুরি করে, ক্লাস ছিল না কী হবে আমিও ঘুরি, তাই না, এটা করলে হবে, ঠিক আছে ক্লাস নেই আমি বিকালে প্রাইভেট যেটা আছে তার একটু পড়াটা একটু দেখি, তো এই সময় আমি একটু ভারী পড়তে পারবো না, তাহলে আমি সব প্রশ্নগুলাই দেখি, জিওগ্রাফি ইন্ডিয়ার ম্যাপটা বের করেই দেখি না কোথায় কোথায় কী আছে, তাহলে তো একটু তো ব্রেনে মেমোরি কাজ করবে, তো এইভাবে ছোটো ছোটো জিনিসগুলোকে কী করতে হবে ম্যানেজ করতে হবে, এইভাবে ছোটো ছোটো জিনিস 3 মাস তুমি ম্যানেজ করো, দেখো অটোমেটিক্যালি তোমার চেঞ্জ হওয়া শুরু হচ্ছে, কী হচ্ছে চেঞ্জ হওয়া শুরু হচ্ছে, হ্যাঁ মর্নিং জার্নাল হয়ে গেল, ডে জার্নাল হয়ে গেল, হ্যাঁ কোথায় আমাকে দেখতে হবে এটাকে ইংরেজিতে বলে সেলফ ইন্ট্রোস্পেকশন, ইংরেজিতে কি বলে সেলফ ইন্ট্রোস্পেকশন, এবং রাত্রেবেলা এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাইট জার্নাল 5টা থেকে 10টা পর্যন্ত আমাদের নাইট বলা কি হয়, তারপরে গভীরা যারা ক্লাস 10-এ পড়ো তারা 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করো, তারা আমি যারা থাকে 7-8 তারা 10টা 10:30 পর্যন্ত, তোমরা তো আর পড়ো না, হ্যাঁ 10:30 পর্যন্ত পড়ো, হ্যাঁ আর বাকি সময় তারপরে এই নাইট জার্নালে আমি কী করলাম, আজকে কি রাত্রিটা বার্থডে পার্টি করে কাটালাম, কালকে সকালে বলে দিব স্যার আমার না পড়তে পারিনি আজকে, আবার এরকম করলে তো হবে না, আমার পড়াটা আমার রিলেশনটা কার সাথে সাথে থাকা উচিত, পড়ার সাথে 1-2 দিন হতে পারে কোনো ঘটনা, 4-5 দিন হতে পারে, তুমি মাসের মধ্যে 20 দিনে যদি করো তাহলে তোমার লাইফ তো পরিবর্তন হবে না, কেউ কাছে করে দেবে তোমাকে, কেউ করে দেবে না, কেউ করে দেবে না, যত নিজেরই হোক, নাইট জার্নাল, এই নাইট জার্নালে আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি যেটা মনে রাখবে, ক্লাস 10, 9, 8, 7, 5 তো ছোট তাও ওদেরকে বসাচ্ছি, তুমি বুঝ কথা শুনছো তোমার কথা, হ্যাঁ এই জায়গাটায় সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে কাজে দিবে প্র্যাকটিক্যাল,
মাধ্যমিকে কে কে ভালো রেজাল্ট করতে চাও? খান্তর হাওয়ায় কিন্তু ভালো রেজাল্ট হবে না, তুমি হাওয়ার থেকে এরকম করে টাইনে নিয়ে আসতে পারবে না ভালো রেজাল্ট, বুঝছালা? হ্যাঁ না মামা, আমরা সবাই ভালোটাই চাই, খারাপটা কেউ চাই না। এর থেকে প্রমাণিত হলো কি? এর থেকে কি প্রমাণিত হলো? হ্যাঁ, এর থেকে কি প্রমাণিত হলো? এর থেকে প্রমাণিত হলো আমরা সবাই কি চাই? ভালোটাই চাই। আমরা সবাই একটু ভালো ড্রেস করতে চাই, দাঁড়া, আমরা সবাই একটু ভালো ড্রেস করতে চাই, জুতা পরতে চাই, হ্যাঁ, একটু ভালো খেতে চাই, তাই না? একটু ঘুরতে চাই ভালো, তাই না? একটু ভালো গয়না পরতে চাই, একটু ভালো কি করতে চাই, ভালোটা চাই আমরা, কিন্তু খারাপটা কিন্তু কেউ চাই না। তাহলে কিন্তু যেই জিনিসটা আমাদের ভালো করবে সেই জিনিসটা আমরা ভালো চাই না। কোন জিনিসটা ভালো করবে? এডুকেশন, এইটা ভালো করবে সব। তোমার ড্রেসও ভালো করবে, তোমার চালচলনও ভালো করবে, বুঝতারা, তোমার পড়াশোনাও ভালো করবে, সব করবে। কোনটা করবে? এইটা করবে, এডুকেশন। এডুকেশন মানে কি? শিক্ষা। এইটা আমি আর ভালো করতে চাই না। কি ধরনের, তাহলে আমরা কত বোকা ভাব, তাই না? আজকে আমি দেখলাম ও কি সুন্দর একটা ড্রেস পরছে, আমার মনের ভিতরে একটা ডিজায়ার হলো, আমার যদি আমিও করতাম আমাকে ভালো লাগতো, তাই না? আজকে তোর এটা আসছে, তুই ওই সাইড এসে পড়িস, আমি যদি পড়তে পারতাম তাহলে ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার সম্ভব না, বাড়ির থেকে পরিস্থিতি তো না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মনের ভিতরে আমাদের ডিজায়ার অনবরত কি হয়, ফোর্স করতে থাকে। এইটা তার যেটাই ভালো দেখি, যদি আমার হতো ওটা দেখলো আমার হতো, হ্যাঁ, ওর নাকটা কি চোখ, আমার নাকটা তো ভগবানের চোখ, সমস্ত কিছু তোমার কিছু নেই ধরো, কিন্তু এই ভালো করবে একটাই, সেটা হচ্ছে এডুকেশন। প্রচুর উদাহরণ আছে যাদের জীবনে কিচ্ছু ছিল না, বাবা মা পরিবার, তারা একমাত্র একটা জিনিস দিয়ে পৃথিবীকে চেঞ্জ করে দিল, নিজের পুরো ওয়ার্ল্ডকে নিজে জানিয়ে ফেলেছে, কে? এডুকেশন। এই এডুকেশনটা ঠিক করতে হবে, এডুকেশনটা ঠিক করতে হবে। আজকের থেকে আমরা ডিসিশন নিয়ে নিই, আমরা পাঁচ তিনটা যে মাস আছে সেই তিন আর তিন মাস আছে, তিন মাস পরে আমরা ফার্স্ট ইউনিট সাবমিট দিব, সেই তিনটা মাস আমরা হচ্ছে এই কথাগুলোর উপরে আমরা নজর, এই কথাগুলোর উপর নজর দিই, একটু ফলো করি তো, ঠিক আছে? অনেক বাধা আসবে, তার মধ্যে দিয়ে একটু ফলো করি, অনেক বাধা আসবে, তার মধ্যে দেখো স্যার এগুলো বলছে চলে যাবে মানুষকে, দুদিন দুদিন আজকে যেগুলো কথা বললাম দুদিন পরে ভ্যানিশ হয়ে যাবে সব। হ্যাঁ, দুদিন পরে কিচ্ছু থাকবে না আমাদের, অত বেশি স্টার্ট করে ফেলছে, অত পড়তে হয়নি, অতই পড়তে হয়, অত পড়তে হয়নি, না না অতই পড়তে হয়, কারণ আমার কিচ্ছু নেই, আমাকে পড়া, আমার পড়াশোনাই আছে, আমি এটা ধরেই থাকবো, এটা ধরেই জীবনে কিছু আগাবো, আমি তো পড়তাম। তো এবার নাইট জার্নাল, যেটা নাইট জার্নালের মধ্যে সিক্রেট অ্যান্ড ম্যাজিক অফ রেজাল্ট আছে, সিক্রেট and magic of result, অল্প পড়ে ভালো রেজাল্ট, এইটা তো খুব ভালো লাগবে সবার, অল্প পড়ে খুব ভালো রেজাল্ট করব, তাই না? এখানে কে খুব অল্প অল্প পড়ে তার খুব তাড়াতাড়ি পড়া মুখস্থ হয়ে যায়, অল্প পড়লেই হয়ে যায় কার, তাই তো? আর কার, হাত তোলো দেখে, কার অল্প পড়লে খুব পড়া মুখস্থ হয়ে যায় বলতো, দেখা তো হাত, অল্প পড়লে তাতে হয়ে যায়, তাই তো? হ্যাঁ, আর যাদের দেরি করে পড়ার পরেও কিছুতেই মাথায় ঢুকতে চায় না তারা খুব দুর্ভাগ্য। এটা আমার ছিল, কোনটা বলতো? সেকেন্ডটা, মানে অল্প পড়ে হতো না, আমাকে বেশি পড়তে হতো, তাই তো? কিন্তু হতাশা হওয়ার কিছু নেই, বুঝছালা, হতাশা হওয়ার কিছু নেই, শুধু চেষ্টা চালিয়ে যাও। কি কি করলাম যে আমাদের সম্পর্কটা কিসের সাথে থাকা উচিত? বই টিচার আর স্টুডেন্ট, হ্যাঁ, কোন বই, এই বইগুলো আজকে দুলে থাকে বলো, তারপরে কি থাকবে? শুধু স্কুলের সাথে রাখলে হবে না, স্কুলের সাথেও রাখতে হবে, টিচারের সাথে রাখলে হবে না, বইয়ের সাথেও রাখতে হবে, বইয়ের সাথে রাখলে হবে না, টিচারের সাথেও রাখতে হবে, শুধু টিচার স্কুলের সাথে রাখতে হবে, টিচার বইয়ের সাথে রাখলে হবে না।
স্কুলের সাথেও রাখতে হবে, সবকিছুই দরকার। সবকিছুই একটা জিনিস কম হলেই কিরকম হয়ে যায়, মনটা কিরকম লাগে, মন বড্ড বাজে জিনিস, একে অনেকভাবে বুঝাইতে হয়। তারপরে টিচার আমি ভালো করবো প্রত্যেকটা সাবজেক্টে, করবো একটাকে বাদ দিব না, কোনটাকে বাদ দিব না, প্রত্যেকটাকে করবো। এবং প্রত্যেকটাকে করতে গেলে কি করতে হবে, রাত্রেবেলা নাইট জার্নালিংটা করতে হবে। নাইট জার্নালিং কি, কি জার্নালিং দেখো, অটোমেটিক্যালি তোমার ব্রেকফাস্ট কাজ করা শুরু করছে, অটোমেটিক্যালি তোমার ব্রেন কি করা শুরু করবে। তোমরা তো সবাই বললে আমি ভালো করতে চাই, এটাই একমাত্র উপায়, একমাত্র উপায় যদি কিছু থাকে, শুধু বই পড়লাম, স্কুলে গেলাম, টিচারের কাছে গেলাম, এই জ্ঞান ওয়ার্ল্ড অফ স্কুলে দেওয়া হয়, আমি এই জিনিসটা পেয়েছি বলে আমি তোমাদের দিচ্ছি, এই জ্ঞানটা যদি আমি অন্য কোনো জায়গায় দিতাম বা তাহলে এটা কিন্তু চার্জ হয়ে যেত, এটা টাকা দিয়েও এই জ্ঞান পাওয়া যায় না, বুঝছো। এই জন্য আমি বলছিলাম আমি ইতিহাস ভূগোল বাংলা কোনো কিছু পড়াতে যাচ্ছি না। এবার আমরা একটু জানবো হচ্ছে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে, স্বামী বিবেকানন্দ তাই তো, যাকে এই মনীষী, যাকে জীবনে যদি কে কে পরিবর্তন আনতে চাও নিজের মধ্যে, অনেক কিছু করতে চাও, মোবাইল ঘাটলে ডিজিটাল ওয়ার্ল্ডে মোবাইল ঘাটলে মনে হয় আমি যদি এরকম হইতাম, পরিণীতি চোপড়া থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, ওদের তো আমরা দেখি তাই তো, হ্যাঁ এদের দেখলে জন আব্রাহাম থেকে শুরু করে শাহরুখ খান, পিতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ খান সবচেয়ে বেশি পড়াশোনা করে, জানো জানো না, সবচেয়ে বেশি পড়াশোনা শাহরুখ খান করে। শাহরুখ খান যখন বাড়ি থেকে বের হয় ওর গাড়িতে, তখন সাথে বই নিয়ে, বই থাকে শাহরুখ খানের, তারপরে কিন্তু সে ওই জায়গায় গেছে, পড়াশোনা করে না করে কেউ ওই বড় জায়গায় যায় না। আমরা দেখি শুধু গ্ল্যামারটাই দেখি, বাকিটা কিন্তু দেখি না ভিতরে কি করছে। তো আমাদের পড়তে হবে তাই তো, বিবেকানন্দকে পড়তে হবে, নিজের জীবনে যদি কিছু পরিবর্তন আনতে চাও তাহলে বিবেকানন্দকে পড়তেই হবে, পড়তে হবে। বিবেকানন্দকে পড়তে গেলে ছোট ছোট বই আছে, বিবেকানন্দকে পড়তে গেলে কি করতে হবে, ছোট ছোট বই আছে, ওই বইগুলো আমি পড়বো, ওই বইগুলো ঘুমানোর আগে একটু পড়বো, চারটা লাইন পাঁচটা লাইন। বিবেকানন্দ একটা বলছিলাম না, পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করেছি কিছু একটা দাগ ফেলে যায় তাই তো, কোন জায়গায় ফেলতে পারলাম না, আমি একজনের জীবন তো পরিবর্তন যদি করতে পারি, আমার বাড়ি আমার আমার দরকার নেই, আমার বাবা মা, মা বাবা প্রচুর পরিশ্রম করে, হ্যাঁ বাবার দিকে তাকায় আমি নিজের পরিবারটাকে চেঞ্জ করি, আমাকেই নিতে হবে দায়িত্ব। বিবেকানন্দ বলছিল আর একটা কথা, সব দায়িত্ব তোমাকেই নিতে হবে, দায়িত্ব কারোর উপর ফেলে দেওয়া যাবে না, কে করলো কে করলো না, কে করলো কে করলো না, ও করতেছে ও করতেছে না, আমাকেই করতে হবে, আমার পরিবারের দায়িত্ব আমার উপরে বড় হচ্ছে হবে। ক্লাস টেন উঠে যাওয়ার পরও যদি বলো না আমি এখন ছোট আছি, আমরা দায়িত্ব আমাদের নিতেই হবে, দায়িত্বটা কিসে, ফার্স্ট তুমি যদি নিজেকে না চেঞ্জ করো তাহলে পারবা না পড়াশোনার মাধ্যমে। এবার ক্লাস বিবেকানন্দের দুটো কথা বলেছে, সব দায়িত্ব শোল্ডার অল দ্য রেসপন্সিবিলিটি, আরেকটা জিনিস মনে রাখবে, এটা একলা জিনিস দিয়ে মাঝে মাঝে আই ক্যান মানে আমি পারি, আমি পারি আই উইল মানে আমি করব, আমি পারি বলেই আমি করব, আই ক্যান মানে আমি পারি, আই উইল মানে আমি করব, আমি পারি না এমন কিছু নেই, আর দায়িত্ব আমাকে নিতে হবে, তাকে নিতে হবে দায়িত্ব আমাকে নিতে হবে। এই যে আমি যেভাবে বললাম এতে নাইট জার্নালিং যেটা বললাম, রাত্রেবেলা ঘুমানোর আগে তুমি যদি পুরো পড়াটাকে ভালো করে ফলো আপ করো তাহলে তোমার মেমোরি বৃদ্ধি পেয়ে যাবে, মেমোরি চেঞ্জ হয়ে যাবে,
তোমার যেটা লাগতো 1 ঘন্টা সেটা 10 মিনিটে পুরো মুখস্থ হয়ে যাবে, কিন্তু তোমাকে অন্ততপক্ষে এই জিনিসটা 3 মাস প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে বুঝলেন এটা করব, কিছু করি আর না করি, রাত্রেবেলা মন নাইট জার্নালটা কি করবো, আজকে 12টা বাজে গেছে আজকে আর করবো না, ওটা না, 1টা বাজলেও করবো। তুমি যদি এইভাবে নিজেকে না দাও তাহলে হবে না। তো আমার পরিবারটাকেও আমি দেখবো উঁচু, আমার উঁচু জায়গায়, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা কাজ করি, কিছুক্ষণ আমরা চোখটা বন্ধ করি, 3 বার নিঃশ্বাস নিয়ে হাতটা রেখে রাখো, তো হাতটা রাখো, হ্যাঁ 3 বার নিঃশ্বাস বার করো, বার করো নিয়ে বার করো, হচ্ছে চোখটা বন্ধ করো, আমি যখন যার যার যেটা বলবো সেটা করবো, চোখটা বন্ধ করে দাও। এবার হচ্ছে সকাল থেকে কি কি করছো আর এতক্ষণ পর্যন্ত সেটা একবার ভাবো, ঘুম থেকে উঠে যেখানে গেছো, কখন উঠলাম বিছানা থেকে, হ্যাঁ বিছানার উপরে কি কি ছিল, বিছানা উঠে কোন কোন দরজা দিয়ে বা বেরোলাম, কোথায় গেলাম, প্রথম কাজটা কি করলাম বিছানার উপরে, কোন বইটা বার করলাম, কোন জায়গায় পড়া ছিল নাকি, পড়ার আগে তুমি কী কী প্রিপারেশন নিলাম আসার জন্য, কোন ড্রেসটা পরলাম, কোন জুতাটা পরলাম, তারপর টোটো ধরলাম নাকি, বাস স্যারের কাছে যাওয়ার জন্য হেঁটে গেলাম নাকি, সব সিটগুলোকে তোমার মাইন্ডের যে টেলিভিশন সেই টেলিভিশনে নিয়ে আসো। এটা কিন্তু স্মৃতিকে চেঞ্জ করার মেডিটেশন, স্মৃতিকে স্ট্রং করার, একদম যে এই মুহূর্ত বলল সঞ্জীব স্যার যে ক্লাস নিল কি কি বললো সঞ্জীব স্যার শুরুতে, শেষ পর্যন্ত একদম যখন আমি ঘুমালাম, মানে ঘুমালাম যখন আমি হচ্ছে চোখ বন্ধ করলাম মেডিটেশনের জন্য, এত পর্যন্ত যা যা করছো সব দেখো, মাথায় কি তেল দিয়ে আসছো, স্কুলে আসার আগে কি খেয়ে আসছো, মা কি রান্না করছে, কে খাবারটা তোমাকে দিল, খাবার মধ্যে কী কী ছিল, চাল ছিল, সবজি ছিল না ডিম ছিল, সব যদি কোনো স্যার কোনো কোনো স্যারের কাছে যেয়ে থাকো তাহলে স্যার ওখানে কী কী পড়ালো, প্রত্যেকটা পড়া প্রথম থেকে লাস্ট পর্যন্ত কী কী পড়ালো, আমি কি সব পড়া পড়েছি, আমি কি সব পড়া বুঝেছিলাম, না আমি অন্যের সাথে চুলকানি খোঁচাখুচি করছি শুধু, অন্যকে ডিস্টার্ব করছি, না অন্যরা কথা বলছিল সেখানে আমি তাদের অ্যাটেনশনটা দিচ্ছি, আমার যেই কাজ করবো আমি 2 ঘন্টা সেই কাজ আমার হয়ে যাবে, এইটা যদি ভালো না হয় তাহলে তুমি রেসে নামতে পারবা না, রেস বলতে প্রতিযোগিতা, তোমাকে ছিটকে ফেলে দেবে যাদের স্মৃতি ভালো, কারণ রাগ উঠে যাবে ওর আমার দ্বারা ফাইনাস করবো না ছেড়ে দিলাম ওই ভালো, ঠিক আছে। তো আজকের থেকে আমাদের 3 মাস আমরা প্রজেক্ট নিলাম, কি নিলাম, প্রমিস, নিজের উপর প্রমিস, এই 3 মাস আমি এই কয়টা জিনিস ফলো করবো আর আমি পড়াবো আমার রিলেশন বইয়ের সাথে, সেই জন্য বন্ধু বান্ধবের সাথে দেখে কথা বলবো না, এটা আমরা বুঝি না কথা বলো না তার সাথে যাবো না, ওইটা আমার বিষয়, ঠিক আছে দেখো।